এখন আমরা হচ্ছে দেখো এই যে এই দুইজনের মডেলের ভেতর সিমিলারিটিস গুলো খুঁজে বের করবো। দেখো রাদারফোর্ড আর বোরের মডেলের ভেতর কি কি সিমিলারিটিস আর কি কি ডিসিমিলারিটিস আছে ওইগুলো আমাদের হচ্ছে জানাটা এখন খুব ইম্পর্টেন্ট। এখন খেয়াল করে দেখো আমাদের প্রথম সিমিলারিটিস যদি আমরা চিন্তা করি, দেখো বোথ মডেল কি কি নিয়ে বলছে, বোথ মডেল হচ্ছে তোমার অ্যাটমের যে নিউট্রালিটি, নিউট্রাল নেচার, হ্যাঁ থ্রি ডাইমেনশনালে যায় না, হ্যাঁ মানে হচ্ছে তার ব্যবহার করে খালি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর ছিল। কোন জায়গায় কি থ্রি ডি মডেল দেখেছো, এগুলো কিন্তু থ্রি ডি মডেল ছিল না, পরবর্তীতে সোরিং যে মডেল গুলো দেয় হ্যাঁ ওইগুলো ছিল হচ্ছে তোমার হচ্ছে থ্রি ডি মডেল। কিন্তু তার আগ পর্যন্ত রাদারফোর্ডের মডেলের বোরের এই মডেল দুইটাই ছিল হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল মডেল। হ্যাঁ তিন নম্বর পয়েন্ট দেখো, ছিল না যে দেখো ইলেকট্রন যে যাবে, হ্যাঁ এই ইলেকট্রন যে অরবিটে ঘুরতেছে এই অরবিটটাকে তোমার হচ্ছে ফার্দার থ্রি ডাইমেনশনাল আকারে যখন দেখা হয় তখন দেখা যায় যে এই ইলেকট্রনটা তোমার সবগুলা যে ইলেকট্রন যখন যেটা বহু ইলেকট্রনীয় পরমাণুর কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এই যে ইলেকট্রনটা থাকবে এই ইলেকট্রন তোমার হচ্ছে বিভিন্ন রকম অরবিটাল যেরকম এস অরবিটাল পি অরবিটাল বিভিন্ন রকম স্ট্রাকচার করে, যেরকম হচ্ছে এস অরবিটালে থাকলে তারা হচ্ছে এরকম একটা স্ফিয়ার আকারে একটা গোলকার আকারে তারা হচ্ছে ইলেকট্রন দুইটা ঘুরতে থাকে, আর পি তে থাকলে দুইটা ইলেকট্রন হচ্ছে এরকম ডাম্বেল আকারে ঘুরতে থাকে। হ্যাঁ এরকম এই থ্রি ডাইমেনশনাল মডেল গুলা আসলে আমাদের দুইজনের কারো মডেলে আসে নাই, কারণ হচ্ছে এদের মডেলটাই ছিল আসলে বেসিক্যালি টু ডি। তাহলে এখানে থ্রি ডির কোনো ধারণা আসার কিন্তু কোনো চান্সই নাই। হ্যাঁ তাহলে এদের একটা তোমার সিমিলারিটিস হচ্ছে এদের অরবিটাল রিলেটেড এই যে SPDF এরকম যে অরবিটাল ক্লাসিফিকেশন করা ওই ধরনের কোনো স্পেশাল ক্লাসিফাই করা হয় না, অরবিটাল রিলেটেড কোনো আইডিয়া ছিল না। তারপরে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অনলি আমাদের পার্টিকেল নেচারকে ডিফাইন করে, নট ওয়েভ নেচার। হ্যাঁ এটা আমাদেরকে একটু আগে যেটা পড়ে এসেছিলাম যে ডি ব্রগলির ল অনুযায়ী কি যে যা কিছু আমাদের মনে করো একটা পার্টিকেল নেচার থাকবে সে যদি ভেলোসিটিতে যায় তাহলে হচ্ছে তার একটা ওয়েভ নেচার ক্রিয়েট হবে। কিন্তু কিন্তু ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা একটু খেয়াল করে দেখো এদের দুইজনের কেউই কিন্তু রাদারফোর্ড বা বোর তার মডেলে এটা বলতে পারে নাই যে এই পার্টিকেল নেচার যা থাকবে তার একটা ওয়েভ ক্রিয়েট করবে, মানে ইলেকট্রন যখন ঘুরবে, হ্যাঁ ইলেকট্রন তো একটা ম্যাস আছে ওইটার কারণে যখন ভেলোসিটিতে ঘুরবে তখন ইলেকট্রনটা একটা ওয়েভ আকারে যে ঘুরবে এটা হচ্ছে দুইজন তার কারো মডেলে এটা আসে না। হ্যাঁ লাস্টলি দুইজনের মডেল অনুযায়ী কি সমান, দুইজনের মডেল অনুযায়ী হচ্ছে তোমার এই যে দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে যে ইলেকট্রনের এই সার্কুলার প্যাথে ঘোরার কারণে তোমার হচ্ছে ছিটকে যাওয়ার প্রবণতা এটা হচ্ছে আমাদের কিসের সমান, এটা হচ্ছে আমাদের যে সেন্ট্রিপেটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সমান। হ্যাঁ যেটা দেখো আমাদের কেন্দ্রমুখী ভাবে যে ইলেকট্রন আর প্রোটনের যে অ্যাট্রাকশন, হ্যাঁ ওইটার সমান হচ্ছে। কিন্তু এটা খেয়াল করে দেখতে পারছো যে দেখো এই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণেও কি হচ্ছিল, ছিটকে বের হয়ে যাওয়ার প্রবণতা ছিল, কিন্তু এই সেন্ট্রিপেটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে এই প্রোটন আর ইলেকট্রন একটা একটাকে অ্যাট্রাক্ট করে এই কি করে সেন্ট্রিপেটাল ফোর্সের সেন্টার অ্যালোনিয়া যোগান দেয় ফোর্সের, এটার কারণে হচ্ছে ইলেকট্রনটা চারপাশে ঘুরতে পারে। হ্যাঁ
এই 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 মডেলটা এই থিওরিটা তোমার হচ্ছে দুইজনের মডেলে আমাদের কমন ছিল। তাহলে এখন দেখো আমরা এই ছয়টা জিনিস আমরা দেখতে পারতেছি কি আমাদের দুইজনের মডেলে হচ্ছে কমন একটা বিষয় ছিল। হ্যাঁ, নেক্সট আমরা যদি দেখো এদের ডিসিমিলারিটিস গুলো ডিফাইন করতে চাই, দেখো এদের যদি আমরা ডিসিমিলারিটিস গুলো দেখি, খেয়াল করে দেখতে পারবে এদের ডিসিমিলারিটিস এর জন্য আমরা হচ্ছে একটা আলাদা স্পেসিফাইড বক্স যদি করি, আমরা হচ্ছে ফার্স্টলি এই সাইডে দেখবো হচ্ছে আমাদের রাদারফোর্ড এর মডেল গুলাতে কি কি আছে আর হচ্ছে বোর এর মডেল গুলাতে আর কি কি আছে। হ্যাঁ, কিন্তু বোরের মডেলের বেসটা কি ছিল, বোর দেখো এই যখন তোমার এই রাদারফোর্ড এর মডেল বিভিন্ন রকম প্রবলেম ধরা পড়লো, যে দেখো এখানে এনার্জি রিলেটেড কোনো ইকুয়েশন দাঁড় করানো যাচ্ছিল না, তারপর মোমেন্টাম রিলেটেড কোনো ইকুয়েশন দাঁড় করানো যাচ্ছিল না, ইলেকট্রন এক অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করলে কি হবে এই সম্পর্কিত কোনো আইডিয়া দেওয়া যাচ্ছিল না, ওই সময় ম্যাক্স প্লাঙ্ক নামে একজন তরুণ সায়েন্টিস্ট মাত্র 27 বছর বয়সে সে এই জিনিসগুলোকে ডিফাইন করে, যে দেখো একটা অরবিটে ইলেকট্রনের কি পরিমাণে একটা গুণমান চার্জের কি পরিমাণ এনার্জি থাকতে পারে সে হচ্ছে সেটা ডিফাইন করে। এখন বোর তার যে এনার্জি এমিশনটা দেখতে পারবা, যে দেখো সে যখন ওই একটা অরবিট থেকে আরেকটা অরবিটের এনার্জি এমিশনের কথা বলেছিল, সেখানটা দেখো সূত্রটি কি ছিল, ইজিক্যাল টু এইচ নিউ, যেখানটায় এই প্ল্যাঙ্ক থেকে প্ল্যাঙ্কের যে মডেল ওই প্ল্যাঙ্কের থিওরির উপর বেসিস করে যেহেতু সে তার মডেল দিয়েছে, সে এই কারণে দেখো তার যে সূত্রটা ই ইজিক্যাল টু এইচ নিউ এখানকার এই এইচ এর নাম দিয়েছে তার স্মরণে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে দেখো তার মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আছে, তার মানে এই বোর মডেলটার আসলে বেসিকটা হচ্ছে দেখো প্ল্যাঙ্কস কোয়ান্টাম। হ্যাঁ, বেসিস। এখন এখানে কোয়ান্টাম কথাটা একটা আবার কথা আছে, দেখো কোয়ান্টাম শব্দটা আসলে হচ্ছে কোয়ান্টা থেকে, তার হচ্ছে প্ল্যাঙ্কস আসলে যে জিনিসটা কিছু সেটা হচ্ছে একটা থিওরি, যে দেখো ওর কোয়ান্টাম কোয়ান্টাম আসছে হচ্ছে কোয়ান্টা ওয়ার্ড থেকে। হ্যাঁ, এই কোয়ান্টা শব্দটার অর্থ হচ্ছে তোমার প্যাকেট। হ্যাঁ, মানে হচ্ছে এনার্জি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি রাখবে, ওই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি না হলে একটা কাজ হবে না। যেমন আমরা দেখেছিলাম যে খেয়াল করো আমাদের কি করতে হয়, ইলেকট্রনটাকে তোমার হচ্ছে হায়ার অরবিট থেকে যখন মানে 3 নাম্বার অরবিট থেকে যখন 2 নাম্বারে জাম্প করবে, তখন হচ্ছে ওই দুইটার এনার্জির ভিতর ওই দুইটা অরবিটের ভিতর আমাদের যে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জির গ্যাপ, ওই গ্যাপটা ওভারকাম করে কিন্তু ওকে জাম্প করতে হবে। হ্যাঁ, যে দেখো 2 থেকে 3 এ যেতে চাইলে ওই যে গ্যাপ ওই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি গ্রহণ করে ওকে জাম্প করতে হবে, অথবা যদি 3 থেকে 2 এ ব্যাক করতে চায় তাহলে হচ্ছে ওই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি এমিট করে ওকে যেতে হবে। তাহলে ওই যে ওই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ওইটাই হচ্ছে দেখো একটা প্যাকেট, যে ওই ভ্যালুর তুলনায় যদি একটুও কম হয় তাহলে কিন্তু এই জাম্প হবে না। মানে যদি মনে করি যে থার্ড অরবিট আর সেকেন্ড অরবিটের ভিতর যদি আমাদের এনার্জি ডিফারেন্স হয় 50 জুল, আমি কিন্তু 49.999 জুল এনার্জি দিয়েও এদেরকে কিন্তু জাম্প করাতে পারবো না, আমার হচ্ছে এক্সাক্ট 50 জুল লাগবে। হ্যাঁ, এই ব্যাপারটাই হচ্ছে আসলে বেসিক্যালি তার হচ্ছে কোয়ান্টাম মডেল, যদি কোয়ান্টাম মডেল আর অনেক ব্রিফ কিন্তু এটা যে একদম জিরো লেভেলের নলেজ, এটা হচ্ছে একদম ওই নলেজটা। তারপরে খেয়াল করে দেখো তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড আইডিয়া, দেখতে পারবো যে দেখো আমরা দেখবো যে এই বোরের মডেলটা ইউজ করে ইলেকট্রনের ভেলোসিটিটা ক্যালকুলেট করা যায়। কারণ হচ্ছে আমরা কি জানি, আমরা হচ্ছে এই বোরের মডেল থেকে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম জানি, আমরা দেখো ইলেকট্রনের কিন্তু তোমার ম্যাস জানি না, ইলেকট্রনের কিন্তু ম্যাস জানি, আর হচ্ছে এর যেহেতু ম্যাস জানি আর হচ্ছে কোন রেডিয়াসে ঘুরতেছে ওইটা যেহেতু জানি, তাহলে আমরা জানি কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা ফিজিক্সে কি লিখছিলাম, এম ভি আর দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। আমি যদি এম জানি আর জানি আর যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা জানি তাহলে খুব সহজে আমি ভি বের করতে পারবো। তাহলে দেখো আসলে যেহেতু মডেল থেকে বোর্ডের মডেল থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড আইডিয়া বের করা যায়, তাহলে খুব সহজে ওর মডেল থেকে আমাদের কিন্তু
এই ইলেকট্রনের ভেলোসিটিটা ক্যালকুলেট করা যায়, কিন্তু রাদারফোর্ডের মডেলে কিন্তু এটা কোথাও ছিল না। ফার্দার দেখো আরেকটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে দেখো ওর মডেলটা এই যে দেখো ওই রাদারফোর্ডের সরি বোরের যে মডেল, বোরের মডেলে এই এম ভি ইজ ইকুয়াল এন ইজ বাই টুয়াইস পাই। হ্যাঁ, এটা হচ্ছে আসলে বোর তার মডেলে বলে যে দেখো একটা মোমেন্টাম, কি পরিমাণ মোমেন্টাম থাকবে একটা ইলেকট্রন যখন ঘুরবে, সেটা হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই। এখানে এইচটা কি তোমরা জানো, এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর পাই তো আমাদের খুব কমন জিনিস। এনটা কি, এন হচ্ছে আমাদের অরবিটাল নাম্বার। হ্যাঁ, তাহলে দেখো যে আমাদের শুধু অরবিটাল নাম্বারটা চেঞ্জ হচ্ছে, আর এই এইচ বাই টুয়াইস পাই এটার ভ্যালু তো আমাদের কনস্ট্যান্টই থাকছে। আমাদের অরবিটাল নাম্বার চেঞ্জ হওয়ার সাথে সাথে এদের আমাদের কি চেঞ্জ হচ্ছে, এদের আমাদের মোমেন্টামের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো আমরা যদি ইলেকট্রনের ম্যাস জানি আর ওর যদি ভেলোসিটি জানি, তাহলে খুব সহজে ওর আমি কি রেডিয়াসটা বের করে ফেলতে পারবো না এই সূত্র থেকে। এখানটা থেকে আমি দেখো এন ইজ বাই টুয়াইস পাই, আমি একটা অরবিটে ঘুরতেছে এরকম একটা ইলেকট্রনের এন এর ভ্যালু যদি বসায় দেয়, এই অরবিটের নাম্বার যদি বসায় দেয়, তাহলে হচ্ছে আমি ওর কিন্তু খুব সহজে রেডিয়াসটা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে হচ্ছে ওর অরবিটের রেডিয়াস ক্যালকুলেশনটাও কিন্তু তোমার আসলে বোরের মডেল থেকে আসে। তাহলে আমরা কিন্তু ওভারঅল বুঝতে পারতেছি যে আমাদের বোরের মডেলটা কিন্তু অনেক ভালো একটা মডেল, হ্যাঁ, রাদারফোর্ডের তুলনায়।